তারা তো মরছে মরছেই, মানে আজকে যে খেলাটা হয়েছে 18 কোটি বাঙালিকে তারা মেরে ফেলছে। আমরা ভাবতেও পারি নাই এত নির্লজ্জভাবে হারবে বাংলাদেশ। যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, যে বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, সে কি এভাবে তিলে তিলে শেষ করে দিয়েছে 18 কোটি মানুষের স্বপ্ন, 18 কোটি মানুষের ইমোশনাল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অশান্তির মা টিকিট বোর্ড, আজকে সকাল ইমারাতের টাইম 4:30 খেলা স্টার্ট হবে, বাংলাদেশ বনাম আফগানিস্তান যে ম্যাচটা। তো সারা রাত ঘুমাই নাই যে আজকে বাংলাদেশ জিতবে, অথচ সিরি ফাইনালে না যেতে পারি কিন্তু তারপরও কিন্তু আমরা ম্যাচটা জিতব। তারপর 4:30 সময় মোবাইলে অ্যালার্ম দিলাম, খেলা দেখলাম, তো খুব ভালো বোলিং করছে, চমৎকার এক্ষেত্রে না বলবো না, খুব ভালো এবং চমৎকার বোলিং করছে বাংলাদেশ। তো অত্যন্ত ভালো বোলিংয়ের কারণে 116 রানে তাদেরকে সীমাবদ্ধ করে দেয়। তারপর যখন বাংলাদেশ ব্যাটিংয়ে আসে, দুইবার কিন্তু বৃষ্টি হয়, দুইবার বৃষ্টি হয় আমি যতটুকু দেখছি, তারপর হয়েছে কিনা আমি জানি না। তারপর প্রথম ধাপে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা খুবই ভালো খেলছে, লিটন দাস খুবই ভালো খেলছে, নাজমুল হোসেন শান্ত আসে সেও একটু ভালোই খেলছিল, তারপর আপনার খেলাটাও অন্যরকমভাবে ঘুরে গেল। মানে এত নির্লজ্জ খেলা আমি কখনো দেখি নাই, যে বাংলাদেশ এত খারাপ খেলবে আমি এটা ভাবি নাই, যদি ভাবতাম তাহলে সারা রাত সজাগ থেকে এখন গাড়ি চালাইতাম না। তো কি বলবো, বাংলাদেশের টিকিট নিয়ে যে তারা এত দুর্বল, তারা আমাদের বাংলাদেশ সাধারণ গ্রামের ছেলেরা যে টিকিট খেলা খেলে না, এদের সাথে এরা পারবে না, এদের সাথে এরা পারবে না। তাই বাংলাদেশ টিকিট বোর্ড যা আলহামদুলিল্লাহ একদিক দিয়ে একটা কথা আছে না, দেশকে যদি ভালো না বাসি তাহলে কিসের দেশপ্রেমিক, আসলে দেশকে ভালোবাসতে হবে। একদিক দিয়ে আমি ধন্যবাদ জানাই তাদেরকে, কারণ আরও অন্য অন্য দেশ যেমন আপনার শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ড সবাই কিন্তু অনেক আগেই বিদায় নিছে, তারপরেও বাংলাদেশ যতটুকু পারছে আলহামদুলিল্লাহ আমরা সুপার পাওয়ারে গেছি এবং সুপার পাওয়ার খেলছি, সুপার হিট খেলছি। তো হারলেও দুঃখ নাই, জিতলেও দুঃখ ছিল না। তো একটা কথা, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন যে তারা কী ছিল, তারা কী হয়েছে, আর আমরা কী ছিলাম, আমরা কী হচ্ছি। তারা দিনের দিনে উপরে যাচ্ছে আর আমরা দিনের দিনে ডাউন হচ্ছি। তো এই টিকিট টিমটা, আগের টিকিট টিমটা আর নাই, কারণ বাংলাদেশে দালালে ভরে গেছে, মামা খালু থাকলেই ঢুকে যাই, সে কি পারে না পারে এটা কেউ দেখে না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, অত্যন্ত দুঃখের সাথে বলছি বাংলাদেশে খেলা কখন দেখবো না, বাংলাদেশের খেলা আর কখনোই দেখবো না, কারণ তারা আমাদেরকে মেরে ফেলে, 18 কোটি বাঙালিকে তারা মেরে ফেলে। কি একটা ইমোশনাল, আমার মনে হয় যারা ও মানে প্রকৃতিভাবে যারা আপনার টিকিট প্রেমিক তারা মনে হয় আমার মনে করে অনেক মানুষ স্টপ করছে, আমার মনে হয় তারা যে একটা প্রেশার দেয় আমাদেরকে, তারা তো মরে মরে 18 কোটি বাঙালিকে তারা প্রেশার দেয়।